बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। सानी निवेदित शामसुल हक प्रयोजित आजमीर रेकर्डिंग सेंटर मुक्तियोद्धा सुपार मार्केट रियाजुद्दीन बाजार चट्टग्राम। मोबाइल 01819 330853। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहम्मद। अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नबी जी के ना देखे बाबर देशे नियोना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम शफी उम्मताना नबीयुल करीम वसीमुन जसीमुन नसीमुन वसीम सलातुन्या रसूलल्लाह अलैकुम। शुदू वजूदश रहमतुल्लिल आलमीन। मस्जिदेओ शुद्ध हमारो ये ज़मीन सलातुन्या अलैकुम। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه आजल उनकी पनाह आज मदद मांग उनसे। आजल उनकी पनाह आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। मोहन रब्बुल आलमीन के दरबारे बेहद बेशुमार शुक्र अदा करছি যে রব্বুল আলামিন पवित्र चाँदे ऐतिहासिक এই সুন্নি সম্মেলনে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে کرامদের জবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার পাশাপাশি আমাদের আমলি জীবনে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো চিহ্নিত করে সংশোধন করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি। বড় ফিতনা ফাসাদের যুগ, যে যুগ সম্পর্কে আমার রসুল ভবিষ্যৎবাণী আমাদেরকে করে গিয়েছে, উম্মত এমন যুগ আসতেছে জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। ভালো অভিজ্ঞ সুন্নি জামাতের আলেমের পাশ ধরে না থাকলে, সুন্নি সংগঠনের সাথে সম্পৃক্ততা না থাকলে আপনারা কে কোথায় যাবেন তার কোনো বার্তা নাই। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন মুসলমানের ঘর থেকে নাস্তিক বের হচ্ছে। এটা আরো মারাত্মক না? মুসলমানের ঘর থেকে নাস্তিক বের হওয়া, নাস্তিক মানে অনেকে বুঝে না নাস্তিক গুলো কি। আবার নাস্তিক মানে যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না, যারা স্রষ্টা মানে না, তাদের মতো নাফরমান পৃথিবীর জমিন আর কোনো মানুষ থাকতে পারে না। এই জমিনটা তোমার বাবাই বানাইছে না আমার বাবা বানাইছে, আসমান সূর্য চন্দ্র তোমার বাবা বানাইছে না আমার বাবা বানাইছে, তুমি স্রষ্টা মানতেছ না। যে এরা মূর্খ, এদের কাছে জ্ঞান বলতে কিছুই নেই। একটা প্লেট, আপনি একটা প্লেট নিয়ে যদি গবেষণা করেন এই প্লেটটা আগে কি ছিল, প্লেট কিভাবে হলো, আছে না একটা প্লেট এটা কি ছিল প্লেট কিভাবে হলো সবাই সবার যুক্তি তর্কের মধ্যে সবাই বলতে বাধ্য হবে এটার একজন কারিগর মিস্ত্রি আছে কারিগর কোন মিস্ত্রি ছাড়া একটা প্লেট প্লেট হতে পারে না একটা কাফ কাফ হতে পারে না তাহলে এত বড় আসমান এত বড় জমিন চন্দ্র সূর্য দিন রাত এগুলো কারিগর ছাড়া স্রষ্টা ছাড়া এমনি হয়ে গেছে ওই সমস্ত মা বাবা বড় বদনসিব যার বংশ দিয়ে নাস্তিক বের হচ্ছে যার বংশ দিয়ে কমিউনিস্ট বের হচ্ছে এগুলোর পাশাপাশি বাতিল তো বের হচ্ছেই ইসলামের নামে আমার রাসূল বলে গেছেন তো এ আমার উম্মত শুনো মূসা ইসলামের উম্মত 72 দলে বিভক্ত হয়েছিল এটা তিরমিজি শরীফের হাদিস মূসা ইসলামের উম্মত তো ইহুদিরা ওরা 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা ইবে আবার দিও না যো তোমরা তোরা সন বসিন আনন্দ কি এ তোমানা করে আর হল রে এ সন বসিন আনিবেন ইনখানের পর্দার তাগাদ করে তোরা তখন আইডিয়া আছে না আমরা আজীবন মাইকের মধ্যে ওয়াজ করেছি নাত করেছি হয় নাই আবার এগুলো লাগেনি আনার দরকার কি ছিল যাই হোক আপনারা শিক্ষিত লোক আমি কঠোর শব্দ ব্যবহার করলে আপনারা পছন্দ করবেন না যে কোনো কাজ করতে খুব অত্যন্ত শালীনতার মাধ্যমে ঠান্ডা মেজাজে করতে হবে ভালো এবং মন্দ দুইটা সাইড আছে আমরা যদি ভালো মন্দ না বুঝি আমরা কাজ করব কিভাবে যাই হোক আগামীতে সেভাবে খেয়াল রাখি এগুলো কোনো দরকার নেই এগুলো রং তামাশা আমার নবী বলেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল ছাড়া বাকি ৭২ দল যাবে জাহান্নামে জান্নাতে যাবে মাত্র কয়টি দল একটি দল সাহাবায়ে کرام নবীর কাছে জানতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ যে দলটি জান্নাতে যাবে এটা কোন দল আল্লাহর প্রিয় নবী কত চমৎকার উত্তর দিয়েছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি নবী থাকব যেই দলের মধ্যে আমার সমস্ত সাহাবায়ে کرام থাকবে এটাই হচ্ছে জান্নাতি দল বেশি লম্বা ওয়াজের দরকার তো নেই আমার ভাই শহীদুল্লাহ বলছেন এখন না আমার কথা তো কেউ গুরুত্ব দেয় না আমি অনেক আগে আমাদের ওআইসি একটা সংগঠন আছে এটা আমি করেছি আমরা করেছি মিটিং এর মধ্যে আমি বলছিলাম আমি দেখতে পাচ্ছি আমরা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমরা স্কুলে ভর্তি হতে গেলে মাদ্রাসায় ভর্তি হতে গেলে একটা ফর্ম ফিলআপ করতে হয় কি ফর্ম নেই সেই ফর্মের মধ্যে একটা কলম আছে বর্ণের কলম বর্ণ কি লিখতে হয় সুন্নি প্রত্যেক ক্ষেত্রে আপনি বিবাহ করতে গেলে কামিন নামায় বর্ণ লিখতে হয় বর্ণ কি সুন্নি আজকাল যাদেরকে আমরা ওয়াহাবি বলতেছি এরাও কিন্তু সুন্নি লেখছে ওয়াহাবি লেখে নাই। এদের খামিরনামা বের করেন না বর্ণ কি লেখছে সুন্নি। এদের ছাত্ররা স্কুল ফরমের মধ্যে বর্ণ কি লেখছে সুন্নি। কিন্তু আজ পর্যন্ত কোন একজন ছাত্র প্রশ্ন করল না স্যারের কাছে, স্যার বর্ণ সুন্নি এটা কেন লিখতে হয়? বিয়ের ক্ষেত্রে আমরা বর্ণ সুন্নি লিখছি, কেউ জিজ্ঞাসা করো না সুন্নি কেন লিখতে হয়, শুধু লিখতেছি। আবার অনেকে দেখা যায় সুন্নি বলে বিয়ে করে আনলো, সংসার করলো, ৬-৭ ছেলের বাবা হলো। ৬-৭ ছেলের বাবা হওয়ার পরে দুঃখনীয় বিষয়টা আমাদের জন্য। আমি আপনাদেরকে, যেহেতু সময় কম, ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, পৃথিবীতে দুটা বল, একটা সুন্নি আর একটা শিয়া। গোটা পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র শিয়াদের দখলে, এটা হচ্ছে ইরান। কথা বুঝতে পারছেন? এই ছাড়া এখন শিয়া এমন মাথা সারা দিয়ে উঠছে, ইরাকের সাদ্দামকে কৌশলে ইহুদি নাসারার মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে, সাদ্দামের মৃত্যুর পর থেকেই ইরানের শিয়ারা মাথা সারা দিয়ে উঠছে। এর আগে মাথা সারা দিয়ে উঠতে পারে নাই। এটা আমাদের বিরাট ক্ষতি হলো। অনেক লম্বা আলোচনা যাবে, একটা আমি আলোচনা যাবো না। এখন শিয়া সুন্নি দুটা বলো, তখন কিন্তু ওয়াহাবি হয় নাই, জামাতি হয় নাই। পৃথিবীর মধ্যে মুসলমানের নামে কয়টা বলো? একটা সুন্নি আর একটা কি শিয়া। এই শিয়া কারা? শিয়াদের আকীদা হলো, আমরা সুন্নিদের আকীদা কি শিয়াদের আকীদা কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আফদালুন নাস বাদাল আমবিয়া হুয়া আবু বকর সিদ্দিক। নবীদের পরে মানব জাতির শ্রেষ্ঠ মানব সিদ্দিক আকবর, এবং ইনি আমার রাসূলের প্রধান খলিফা। শিয়াদের আকীদা হলো আফদালুন নাস বাদাল আমবিয়া হুয়া আলী ইবনে আবি তালেব। নবীদের পরে মানব জাতির শ্রেষ্ঠ মানব আলী। আলী আমার রাসূলের চাচতো ভাই, আমার নবীর কন্যা ফাতেমাতুজ জাহরার স্বামী। অতএব ইনি নবীর পরে ইনি খলিফা হওয়া উচিত ছিল। আবু বকর কেন খলিফা হলো? আবু বকরের পরে ওমর ফারুক কেন খলিফা হলো? এদের প্রথম কাজ হলো ঘুম থেকে ওঠার পর সিদ্দিক আকবর আর ফারুক আজমকে গালি দেওয়া, এবং সিদ্দিক আকবর ফারুক আজমের হাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন সাহাবায়ে کرام, সমস্ত সাহাবায়ে کرامকে কি দেওয়া? গালি দেওয়া। শিয়াদের কাজ। আমাদের দেশে একটা কথা বলে না, অতিভক্তি অতিভক্তি। নবীর আহলে বাইতকে আমরাও তো ভালোবাসি, কিন্তু নবীর আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে ভালোবাসার একটা সীমানা আছে, আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না, আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। প্রথম নম্বর সিদ্দিক আকবর, এরপর ফারুক আজম, এরপর উসমান জুনুনা, এরপর রেস্তান মাওলা আলী শের খোদা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা। আমরা মানি তো, কিন্তু এরা আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক মাওলা আলীকে কেন খলিফা বানানো হলো না? কেন আবু বকর খলিফা হলো? এরপরে ফারুক আযম খলিফা হলো। এদের কাট্য ভাষায় গালি দেওয়া আর এদেরকে যারা মেনে নিয়েছে তাদেরকে কি দেওয়া। অথচ নবী বলছেন জান্নাতি দল কোনটা? যেই দলের মধ্যে আমি নবী থাকবো, আমার সাহাবায়ে কেরাম থাকবে। এরা তো সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, তাহলে বোঝা গেল তাদের দলের মধ্যে আমার রাসূল নাই। সোজা কথা। যেহেতু এটা অল্প সময়, কারণ এগুলো কঠিন আলোচনা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سورة التوبة 100 নম্বর আয়াত আপনারা ভালো করে পড়বেন। আল্লাহ বলেন আনসার এবং মুহাজির, আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। আল্লাহর নির্দেশে, নবীর নির্দেশে, নবীর সঙ্গে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন এদেরকে মুহাজির বলা হয়। কথা বুঝতেছেন? এদেরকে কি বলা হয়? মদিনাবাসী যারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আমার নবীকে সাহায্য করেছিলেন, এদেরকে আনসার বলা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুহাজিরিনদের মধ্যে সর্বপ্রথম যারা অগ্রভাগে, আনসারীদের মধ্যে যারা ঈমান ইসলামের মধ্যে অগ্রভাগে, এরা শুধু এরা নয়, পরে যারা তাদের অনুসরণ করে এদের সম্পর্কে আল্লাহ কুদরতের জবানে ফয়সালা দিয়ে ফেললেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমি বুঝাতে পারছি কথাটা? মুহাজিরদের মধ্যে যারা সর্বপ্রথম সবার আগে এবং আনসারীদের মধ্যে যারা সবার আগে। মুহাজিরদের মধ্যে আপনি তাফসীর করলে অনেক লম্বা আলোচনা, আমি ওখানে যাচ্ছি না। মহিলাদের মধ্যে আমাদের আম্মা মা খাদিজাতুল কুবরা ঈমান এনেছেন, কিন্তু উনি হিজরত করার সুযোগ পান নাই। তাহলে আম্মাকে রাখেন। এরপরে পুরুষের মধ্যে যিনি সর্বপ্রথম নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন উনি হচ্ছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। উনি শুধু মুহাজির না, উনি তো নবীর সঙ্গে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। উনি শুধু মুহাজির না, নবীর সঙ্গে যিনি হিজরত করেছেন সিদ্দিক আকবর। ছোট অল্প বয়স্ক ছেলেদের মধ্যে মাওলানা আলী শরীফুল্লাহ মাওলানা আলী শরীফুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাত্র 10 বছর বয়সে। কয় বছর? কেউ কেউ 8 বছরও বলছেন, প্রসিদ্ধ হলো 10 বছর অল্প বয়স্ক। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি হচ্ছেন আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারিসা। এরপরে সিদ্দিক আকবরের প্রচেষ্টায় উসমান জুন্নুর আইন সহ অনেক সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। যেদিন ফারুক আযম ঈমান এনেছেন সেদিন মুসলমানের সংখ্যা 40 জন, নারী পুরুষ সবাই মিলে মুসলমানের সংখ্যা কত? 40 জন। যার ঈমান আনার উপর আমার রাসূল খুশি হয়ে নারায়ে তাকবীর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে মুহাজির সাবিকিন আউয়ালিন। এরা হচ্ছে সাবিকিন আউয়ালিন। তো আল্লাহ বলেন ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিনদের মধ্যে যারা সবার আগে এবং সবার আগে মানে ঈমানের মধ্যে সবার আগে, এমনকি আনসারীদের মধ্যে যারা সবার আগে। আনসারীদের মধ্যে সবার আগে বলতে আমার নবী যখন সাহাবে আবি তালেবের মধ্যে ছিলেন নবুয়ত প্রচারের সপ্তম বছর অষ্টম বছর নবম বছরে মানুষ যখন হজর মৌসুমে ইয়াসরাব থেকে মানুষ আল্লাহর ঘরে তওয়াব করতে আসছিলেন আমার নবী ওখানে চলে গেলেন অথবা ওখান থেকে ওরা আবু তালেবের গাঁটির মধ্যে গেলেন আমার নবী ইসলামের দাওয়াত দিলেন প্রথম বছর 6 জন মতান্তরে 7 জন তারপর বছর 6 জন তারপর বছর 70 72 জন যারা নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে নবীকে দাওয়াত দিয়েছিলেন নবী গো কোনদিন যদি সুযোগ হয় আপনি মক্কা ফেলে আমাদের ইয়াসরাবে আসবেন আমরা আপনার জন্য আপনার দিন প্রতিষ্ঠায় আমরা জান মাল বিসর্জন দিয়ে সাহায্য করব ও তো করুণ ইতিহাস আমার আল্লাহ বলেন মুহাজিরিনদের মধ্যে যারা সবার আগে অগ্রভাগে আনসারীদের মধ্যে যারা অগ্রভাগে এবং এরা এরা সারা ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসান এবং যারা তাদেরকে অনুসরণ করেছেন তাদের ইত্তেবা করেছেন এই সম্পর্কে আল্লাহ ফয়সালা দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এরাও আল্লাহর উপর সন্তুষ্ট তারপরে আছে তাদের জন্য এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে প্রাণী প্রবাহিত হচ্ছে যেখানে অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবে তাহলে সিদ্দিক আকবর জান্নাতে থাকবে তারপর আল্লাহ রাজি আল্লাহর রাসূল রাজি তাহলে এই সমস্ত সাহাবা ইকরামের উপর আল্লাহর সন্তুষ্টি আল্লাহর উপর তাদের সন্তুষ্টি তারা চিরস্থায়ী জান্নাতি অতএব কেউ যারা এবার সিদ্দিক আকবর ফারুক আজমকে এবং তাদের অনুসারী তাদের বায়াত গ্রহণকারী সাহাবা ইকরামকে যারা গালি দিচ্ছে এরা ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী কাজ করতেছে ঠিক এরা ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী অতএব এরা হক না বাতিল কথা বলছো কেন এরা হক না বাতিল হকদার জান্নাতের একটা যে দলের নাম আহলে সুন্নতে ওয়াল জামাআ কারণ আমরা নবীর দলে আমরা সাহাবা ইকরামের দলে যেখানে রাসূল পাক বলছেন আমার মুখে মুখে বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شرهم على شركم الله النبي بولين هي আমার উম্মত যখন তোমরা ওই সমস্ত মানুষকে দেখবে যারা আমার সাহাবাকে গালি দিচ্ছে আর সাহাবার মধ্যে সিদ্দিক আকবর এক নম্বরের সাহাবা যিনি সব সময় নবীর পাশে যিনি যিনি যে নবীর পরে খলিফা হবেন তার প্রমাণ হাজার হাজার হাদিস অসংখ্য হাজার মানে অসংখ্য হাদিস সিদ্দিক আকবর আমার নবীর সঙ্গে হিজরতের রাত্রে নবীর সঙ্গে এখনো মদিনার রওজায় পাকে নবীর সঙ্গে নবীর কদমে কিয়ামতের মাঠে উঠবে নবীর সঙ্গে দুঃখে সুখে যে ব্যক্তি নবীর সাথী একে গালি দিতে এদের ভয় লাগলো না ফারুক আজমকে গালি দিতে এদের ভয় লাগলো না এটার নাম কোন ফেরকা কথা বলতে এরাম কি শিয়া এতে মাইও বলে কুরো জুড়ে জুড়ে শিয়া তোরা জোরে কর শিয়া কি হবে না যে তোরা কি হবে শিয়া দেলে শিয়া 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 তোরা শিয়া 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 বলে কুরো দা নিকনি এই মানুষের মাথা করে আগর এতে মাইও বলে কুরো জুড়ে কি শিয়া She hole kuroda. She ebe atomar maratok dolde. Manunno. She nambili kuroda jigi. Astere gudana. Ayter gol aragayogu. Eşiye zanada fajide Bangladesh'e darbarat uga darbarat. Teyin godirin tetwara kurşa demiş. Ayetullah Khomeini, Ziyayetullah Khomeini, İran'ın zeminin Sunni adamları grupta kezarayı. Ayetullah kaybı zanada fajide Bangladesh'e uga darbarat. Namna goyt deri. Kaybı zanada arahan himuzavut asini. Oy İran'ın fışarlayı bu da. İran'ın kıyadette İran'ın fışarlayı. Bu darbari yol Şii öyle kinifeleyi baybut. Etelatvaraf o trigadeye be. Omuk babare İran'ın rastlıdığı kereş der. Fışarama tekrar. Kide. Kereş demeni bucuna. Bana değil de. Tiyar mutatifileyi baybut. Kereş de khas gurubili. Khas gurubili. İlle boğut basa giye Bangladesh'e. Fetto sunni kudun ne ne? Tiyat basada de. Gorusalot deke basada de. İlle kudun azoto. Yo muluzin dure. İnfaşidi geyda kuda. Kera yakad ettiya. Kera duyad ettiya. Kera faşşar ya diyebili kor. Durette fışarla ya kuda. To ya Resulü kata şottu. Manut Arba hadis ase Şakale ber hobe iman niye Şunda beray kore dukbe beiman hoye Zuki bahe geyi to bazi Tabi ekta mastamoran atmen Amra şak tiyak korbo Ek sekenter jonna amra iman çarbo na Karan jannati java eta imanir upar nirbor Ugadi sora na Thanda to beslar Kala Tuara muktu bandi bile yude, mukbantu koyu de mayyevol mukkan kulu di, tuara kille mukbandat de. Ya mora toptun mayyevar haçu da ki, mukbantu koyu da kare, so tuara ka mukbantu le du, uzu thanda laad de, thanda nala abi kuyum, acı tuara kanal yağur bela golem, mat koştan yine konu zayiyo. हाँ सुन जुबानदारी के लिए नहीं हैं अक्का नक्काम होए तू हाँ हाँ हर के लिए आप नहीं हर बेशी मुआबत बिट्टू ये डायर एक बंद में तब ये तल्ला ही कि ऐसा कोता की होए तू अल्लाह जन्नत नसीब करो अरे ऐसा कोता क्या लगी तल्ली होते अरे ऐसा बात लगा ना तू निश्चय नबीर मोहब्बत हासिल दे नबीर मोहब्बत ताली लेखा बरा बेशी करन न करे कभी न जरूर लेखा बरा बदल लो बार ऐसे न मचे कला मात्रे एक चंद बोझ दाग कभी न जरूर ले लेखा बरा कुछ तो बदल क्लास अच्छे क्लास एक चंद तो फास्ट गोरी फन्ना गोरी इबी एक दुगुन कभी तो कहने लेकिन मोहम्मदर नाम जो के चिनी बुलबुली तुई आ गए मोहम्मदर नाम जो के चिनी बुलबुली तुई आ गए ताई केरे तुर कंटे मन मधुर लागे यूरे मन मधुर लागे मोहम्मद नाम जो पे चली बुलबुली तुई आगे ए बुलबुली तुर गानेर कंटे एतो मधु कुत्ते के ये तो शास कुत्ते के ये तो मधु कुत्ते के निच्चो तू एक समय तू आगे मुहम्मदर नाम जोगे चली कभी नज़रुले मेमोरी ताशले ईमानेर सब मजार सबगुलो रसूल पाक থেকে আসতে হবে। সারা সৃষ্টির কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন্দি কবি নজরুল কবিতা বললেন নি, ইন্দি আরবার সংশু ভান্ডারের বইগুলো লিখে দেয় আগে নাও করি আর দিন এনে ফরদি দেন আমি দাও দিন। এত সত্য কথা তেলে কিলকেন গো মোল্লা মানুষ। নবীর মোহাম্মদ তাইলে পারে হয় না, নবীর মোহাম্মদ তাইলে এই না নাম ঈমান। রাসূল পাকের বুক ভরা নবীর ভালোবাসার নাম ঈমান। ঈমান থাকলে অনেক কথা আসবে, অনেক ভাষা আসবে, অনেক কথা আসবে। ইবে বডি কেলে কিওয়া আজো কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়া। हाय 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 इतकी होता कहने लगे आजो केन विलम्ब मन दयाल नबीर आजो केन विलम्ब मन दयाल नबीर जियारत। अरे गेले बुझबी मदीनाटा आसल जन्नत, गेले बुझबी मदीनाटा गेले बुझबी मदीनाटा। इतरा वाबिला वजुने हजो तोरा मदीना न गयो हदे मदीना जान इन अजर रुकन न अच्छा मदीना जान अजर रुकन न तुरिन खोजु गई दो। পৃথিবীর ইতিহাস কোন সুন্নি আলেম হলে মদিনা জানান হাজার রুকন ইয়ে হই না তো তুই কেন না পড়ে পড়ে করো। মদিনার হাজার রুকান না, হাজার রু রু, হাজার কি হাজার রু। তিন বুঝিবেন না সুন্নি মাথা লাইব নবীর প্রেম লাইব নবীর মোহাম্মদ না তাইলি তিন গত কবি গত। আবার ইতার কদনে খ ইতার আগে গতলে খদওয়া মদিনা গেল ইকুন খাম খাই মদিনা গেল নবী জিয়ারত নিয়ত না যাইওয়া কত ওই মসজিদে নববী নামাজ পড়িবেন নিয়ত যাইবে দে ইন আসলে আয় আগে ইবারে খারাপ কাল বিতম করে বয়ানি জরে কথা দেখি যে আসলে ফাসিন বাজাই দে তারা ইতারা ফাসিন না বাজাই তুই বেতিন নামাজ না কইতো ইন আরা না কইজে রে নবীর শানত কি কি কথা কত লিখকে গুনে সবচাইতে বড় বলা গারে ইন যদি হইতাম যাই আবাদি 108 গদ্দা রইব যে নামাজত নবীর খেয়াল দেয় নাই গরু গাদার খেয়াল তুন বেশি খারাপ। এখন একতান যে লেখিল ইনখানা মুসলমানের লেখা না কোন ইবরিকশা নাও কোন গো মুসলমানে নিজুর নবীর খেয়াল দেন রে গরু গাধার খেয়াল তুমি খারাপ করতে নাকি বললাম সিরাতে মুস্তাকিম লেখকে ইসমাইল দেওয়ালি এই সমর্থন করছে যে আড়াদারের মুফতি ফয়জুল্লাহ সাহেব আল মনজুমাতুল মুখতাসারা বইয়ের ভিতর হুজুর ঠিক কই তে এল্লে নবীর শানত এত তোর বেয়াদবি করলো দে আজই তারা হুজুর হতে তোমারা हाय 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 कियामत और मरण नबी समूह कोई मुक्ताय तरीबनी ते इन गोज दिन तुले एत चरम बेअदबी दिन करे इन तुम बासी ताइबे इन गोई दे अतवत के मन को तुम डॉक्टर माना करो इन की मारत तो पता नहीं क्यों उत्तर नहीं। जिनका नाम मोहम्मद और अली है वो किसी चीज का मालिक मुख्तार नहीं। जिबर नाम मोहम्मद जिबर नाम आली इतारा कोनो जिनिसर मालिक नो इतारा तो कोनो ক্ষমতা নাই। আচ্ছা আলীর কথা রায় দিলেন আর নবীর ক্ষমতা নাই আর নবী বিকে পাওয়ারফুল না পাওয়ারলেস তে কথা নেই বলতেন বুঝলি। নবীর ক্ষমতা বলে আর চলির বাজি এর মধ্যে কান আর সলিজি খারবলের ত্রাসা নামাজ পড়লাম যেন খড়া বাজে এই কেউ 7:30 কেউ 7:30 কেউ 7:30 কেউ 8টা কেউ 9টা কেউ 10টা এই যে আমরা আর সুযোগ বুঝি নামাজ শরীফ ইন সুযোগ কান করে দিয়ে আর হায়াতুল নবী তো নবী তে ক্ষমতা না আলী সুযোগ কান করতে কেন হাদিস শরীফ না ফরানা ইতরাতে বানায় বানায় গরগুলো গল قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم أن يؤخروا إشاء إلى ثلث الليل أو إلى نصفه هذا الشيء مشكات عزوان الله النبي بولين هي أمار أمت جدي كشت نهتو أمينو بي إشار نماستا أردك رات আবার হাদিস মোতাবেক রাতের তৃতীয়াংশে পড়া আমি ওয়াজিব করে দিতাম আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো আমি নবী এশার নামাজ অর্ধেক রাত অথবা রাতের তৃতীয়াংশে পড়া আমি ওয়াজিব করে দিতাম কিন্তু অর্ধেক রাত যদি আমি এশা নামাজ ওয়াজিব করে দিই তৃতীয় রাতের তৃতীয়াংশে যদি এশা নামাজ পড়াটা বাধ্যতামূলক করে দিই আমার উম্মতের কষ্ট হবে ও গুগুরো গোমা ফর কষ্ট বরদাস্ত করি না পারে উম্মতের কষ্ট নবী কেন বরদাস্ত করেন কি বুঝিলেন আদার 7টা 7:30 8টা 9টা এলেন মেদি এশার নামাজ পড়তে আরা এই সুযোগ কান খনে করে দিয়ে দেয় আর নবী করে দিয়ে দেব আচ্ছা ঈদ যে নামাজ পড়লাম এই সুযোগ কান খনে করলু ইও তো তুই মসজিদ বান চালাইগু তুই সুযোগ ছয় করে দিয়ে খনে ফারা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم جعلت لي الأرض مسجدا وطهورا আমার নবী বলেন আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে যে শুধু জমিনরে পবিত্র করে দিতে না শুধু জমিন পবিত্র না জমিনও মানুষের পবিত্র করে দিতে ফাতায়াম্মামু সাইদান তাইয়াবা উম্মত এমন জায়গায় গিয়েছো নামাজ রক্ত হয়েছে ওখানে পানি নাই আমি উযু থেকে করব তুমি যখন আমার মাহবুব নবীর উম্মত হয়েছো তোমার কোনো সমস্যা নাই ওখানে মাটি আছে পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে ফেলো তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলো তাহলে তায়াম্মুম করা নাকি দিয়ে পবিত্র মাটি দিয়ে তো পবিত্র মাটি তোমাকে পবিত্র করতেছে ইলা স্টাডি করজন কোনদিন আজকে গোটা পৃথিবীতে না শুধু বাংলাদেশে আছে প্রায় 2 লক্ষ মসজিদ আর সামনে কত হাজার মসজিদ হয় এটা কার অবদান বাবা এটা শুধু ওয়াজুদাস রহমাতুল আলামিন মসজিদে শুধু আমারও ইয়া জমিন সালাতুন মিলাদ নবী নারায়ণ করে জানা ভাই আজি এই বলে কি সমঝ ভান্ডারি আজি ঈদ মিলাদুন নবীর महफिल चलते से आजी ईद मिला दुन्नबी जुलूस चल आनंद से सारा जगत भरे चे आजी ईद मिला फसो फकी ब्रिकलता मानवर्दा आई तराजी लल्लड़ इन्हें मगरब तो येर इबेदत्ते फौरी ओरे फाकी और सहसू आई लहर बनो देखी आगे दार इबेदत्ते बर ग्यालो मिलेगी गई फसू फाकी ब्रिकलता माना और दाना नारायरी सलत बोले करते से युच्छव दुल्ला दुलाई नूरे बताशे आजी ईद मिला मिलाद नबी एने आरा मोतम सा आपाय पुत्र होतो सोजर अपता देखो आखुदून आजुत हो आपाय पुत्र सोजर अपता है राशेद दिशर मास बसो दर्ज बसो खजवा जेतुन इस्लाम ऐसी एरे मिलाद नबी ना एरे क्या ना एरे इन्हें तुना एक होतुन इन बदाम ना ना हो तो एवसर मक्का तो इन आरो या मक्का तशीद भाई पुत्र अलग सुना এখন মক্কা দেখছি না মদিনা দেখছি না তাহলে আর তো অতবল আর নাই কি দেখছি এখন এখন হলো গচ্চনা ওই সান্নমতি ইনশাআল্লাহ আশা করুন আর আমশ হিসাব টানা আর 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 সারা আছে ইয়া কোন কোন জায়গা সুযোগ বুঝি ওই জানা মিলাদুন নবী আসওয়া খাদিয়ান করমানি ফত ক্লিয়ার করতে যদি আর বল বসে তারা দিবার চাই ফত ক্লিয়ার করতে ভাই উত্তর क्याम गरन ना शिरिक बेदात कोई दासा ना उगोई कोई ने नबीरिती इस्लाम दम बोली अल्लाह रती बाले तो शोरी का सुरंग बुरे अच्छी मानव ही नहीं लगा रहा हूँ मुल्ज़ा भी इंचा साधारण तो मिक्के करना इन ख़ताबात तो नहीं लगा रहा हूँ मिला तो नबीर में दिख क्याम आसा ना मिला दासा ना ऐसा है तुम्हारा दखाई अब आरक का ना देवसाई इतरक का दगाई ने मक्का बाशी की बार मिला तो नबी बर इन बंगाली ने देखा था ना, नमस्ते देखा था ना कुछ जी, इन मक्का शरीफ उन नबीर करत साम में मिला तो नबीर करत देती है नबीर सलाम देते हैं। आसना क्या मसना मिला दासना यान भी कौन आसना थोड़ी आमुशो फिर फोटो भी गिम्बुल ठीक है ना कौन से बेकने बेकने आशा करते मैं कौन कौन मिला दोरी वाला दिली यान भी कौन भी आदमी कोई तो आरा ना आरा पर बाहर मानूस ग्रामन न बुझी मक्का बाशी मदीना बाशी ग्रामन न बुझे तलियानों भी सलाम रखा क्या हम गरम सलाम दान इन बांग्लादेश दिन में इन मक्कतों ने चिदे मोदीने तुरे चिदे बहुत शब्द आकाशन में गुड़ा हुआ नमस्ते का आकाशन क्यों रे एवसर बांग्लादेश आकाशन में बेशी आसीन ठाड़ार बिजली बेशी बच जुआ इसने मत करो हुआ ठाड़ार बिजली बेशी बची मान ठाड़ार बिजली शुरू बहुत मानुष मारा गई किंतु जैन में कोई बुआक जैन तारा बिजली कोई बुआक एक दिन जांगो बारी को ना गई क्यों ने आकाश फरिश करेगी ना अल्लाह दिली मक्का आकाश फरिश करेगी ये मोदी ने आकाश फरिश करेगी खुशी ने बता रात तो निहाल है कोई खुशी ने बता ওরা আপনারা খুশি না বেজার ইয়া সাসা তারা যারা উত্তরাল্লা বাদ দিলেন ইকেত গেলে গো এখন তাড়াতাড়ি আওয়াজ কি যায় না বাবু কিন আলহামদুলিল্লাহ একটা মস্তমর রাখবেন গাজী শের বাংলা নিজেকেও দুঃখ দেয় নাই জাতিকেও দুঃখ দেয় নাই গাজী শের বাংলার যারা উত্তরসূরি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা এরা ফশর গরি হইতারে এরা নিজেকেও দুঃখ দেয় নাই জাতিকেও দুঃখ দেয় নাই এরা যে কাজগুলো করে সব কুরআন সুন্নাহ ভিত্তিক ঠিক এখন মক্কা শরীফে মিলাদুন নবী হচ্ছে না মদিনায় পাকে মিলাদুন নবী হচ্ছে না আশা করব আরার মতম ছাত্ররা যারা এই কইল কেন শরম লাগব কইলে কইলে আয় আয় হারাম বলি কইলাম আবার কেন কইম জায়েজ বলি কেন দোয়া করুন করিব আল্লাহ যেন তারার মুখুদি আবার আবার যেন এই মুখ যদি আবার আবার সত্য কথা যেন কি সত্য কথা বান সন সনরা সননা বেগুনে আরা ফাসাদ সুন্নি হল ফাসাদ করে জানো সুন্নি হল ফাসাদ নিবে যে बुजती खराब बुझे सत्य कथा मक्का शरीफ आर क्या आसने इंटरनेट साइड फैले आप तो प्रिपारेशन आई तो बार आप तो प्रत्येक दिन फजर नमाज आठटार दिखे करी साढ़े सात आठटार दिखे पत्रिका बरन पत्रिका एक आजादी एक इंकलाब पत्रिका ইনকিলাব পত্রিকা দিলাম দে যুবরাজ সালমান ঘোষণা দিয়ে দে সাংবাদিকরা প্রশ্ন উত্তর করতে আপনি কি সৌদি আরবকে পিছনের দিকে নিয়ে সামনের দিকে নিয়ে যাবেন আধুনিকতার দিকে নিয়ে যাবেন বলে না না আমি সৌদি আরবকে পিছনের দিকে নিয়ে যাব কিন্তু আগে পিছনে সৌদি আরব যেভাবে ছিল ওই দিকে নিয়ে যাব তো সৌদি আরব পিছনে সুন্নিয়েরি পিছনে কি ওয়াহাবি মত নতুন চিদ ফিজুদি আসলে বিসুন্নি আমি ওদিকে নিয়ে যাব এক নম্বর কলম দ্বিতীয় নম্বর কলম দেখলাম আমি সৌদি আরবকে কট্টর ওয়াহাবিয়ত থেকে আমি মুক্ত করব তাড়াতাড়ি আমি আব্দুল কাদেরকে বললাম কলম নাও কাগজ নাও তখন আমি তাকে ধন্যবাদ দিলাম আমার আন্দোলনের পক্ষ থেকে এবং সৌদি আরবের আগের ইতিহাস কিছু লিখলাম আমি যা যা বললাম এগুলো লেখে তাকে অন্তর অন্তরস্থকে ধন্যবাদ দিলাম বললাম যে আমার ছবি তার ছবির সাথে অ্যাড করো আমি জীবনে কোনোদিন করিনি এই কাজটা ওনাকে করলাম এটা দেওয়ার পরে ওরে আমার বিরুদ্ধে লেখালেখি সুন্নিরা হ্যাঁ নুরি সাহেব কি কই কি কাম করলু আবার যখন ওয়া বিল্লাহ কিল্লে ইতারা কেন সুন্নি মিকে আইবো না ইবে নুরি সাহেব পরামর্শ করে কি কাম করলু এখন আর বিরুদ্ধে শুরু হই ফেসবুকে লেখালেখি আলহামদুলিল্লাহ এক মাস দেড় মাস জানা পারে যখন ঘোষণা হলো সৌদি আরব তিন দিন ব্যাপী মিলাদুন্নবী রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হলো যখন আবার মিলাদুন্নবী হলো এবার তারা লিখতেছে হারে হারে আমরা ভুল বলছি নুরি হুজুর ঠিক বলছে আমি বুঝিয়ে ভাই বলছি না আয় কি বাইরে দিনে আর তো ইশারা নে সৌদি আরব যে সুন্নিয়তের দিকে আইল এবার ইশারা আসে তো ইবে তার ব্যাকুণতা স্তরে ইবে কই ইশারা আছে তো আইসো বিবি কে এনে গতি বুঝতে না তোরা যত তত দেখি খোঁজ আবার লেখে খোঁজ না হুজুর হুকুম করা বলবো দিদি হুজুর ঠিক করছি আলহামদুলিল্লাহ শুধু মিলাদুন নবী না এরা মিলাদুন নবীর তাবারক বাড়াত দে মক্কাবাসী মদিনাবাসী খেজুরের কাটন মিষ্টির কাটন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল হাজি হাজি খুদ খুদ হাদায়া মওলিদুন নবী কুল্লু দুনিয়া মওলিদুন মওলিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ ইউটিউব আছে না ইউটিউব আপনি ইউটিউবে সার্চ করুন না মওলিদুন নবী অফ মক্কা মওলিদুন নবী অফ মদিনা আপনি সার্চ করুন দেখবেন আপনি পাবেন ঘন্টার পর দেখতে পাবেন কিভাবে মক্কাবাসী মদিনাবাসী মিলাদুন নবী করছেন মিলাদুন নবীর মধ্যে মানুষকে হাদিয়া বন্টন করতেছেন আর এই হুজুররা বলতেছিল হুজুর মানে মা বুঝোই বিতরারি মিলাদুন নবী তাবরুককে ফাগানার সাথে কি করলো তুলনা করলো তাহলে আপনারা বুঝতে পারবেন এদের ফতোয়া জিবুল আমরা সময় সুযোগে বুঝতে পারবেন তাদের ফতোয়াগুলো কি ভুল আল্লাহ দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুক তারা ভুল বুঝে লজ্জিত হয়ে আশা করবে তওবা করে আবার সুন্নি জামাতের মধ্যে এসে ঐক্যবদ্ধ হয়ে গেলে গোটা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায় তাহলে ইহুদি নাসরা আজকে মুসলমানদেরকে যে মারতেছে এরা সাহায্য করবে না। মুসলমানের অনৈক্যের কারণে আজকে ইহুদি নাসরা সুযোগ বুঝে মুসলমানদেরকে মারতেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আসলে ডক্টর ইকবাল বলছেন তো वो ज़माने में मुअद्दत मुसलमान होकर वो ज़माने में मुअद्दत मुसलमान होकर आज हम ख़ार हुए तारिक कुरान होकर सलातुया प्रश्न करबेन बोले आल्लाहर कुरान बड़ो ना हादिस बड़ो थोड़ा बोलबेन ना आल्लाहर कुरान बड़ो तो आल्लाहर कुरान जदि बड़ो हय तुम्हादेर नाम आले कुरान ना दिए आले हादिस केन दिएछो তাহলে নামটা ভুল কিনা তো আমাদেরকে প্রশ্ন করতে হবে হুজুর তো আপনারাও তো আপনাদের নাম আলে কোরআন দেন নাই আমরা আলে কোরআন দিয়েতে সত্য তো কেন দিনে প্রশ্ন তো করো নাই কারণ আমাদের নাম আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ বললে এখানে কোরআন শরীফও আছে নবীর হাদিস শরীফও আছে কারণ কোরআন শরীফ অসংখ্য গায়াত সুন্নাতাল্লাহ 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 আল্লাহর সুন্নাত উগদু একটা দুটো আয়াত না তাহলে আল্লাহর সিস্টেম দস্তুরকেও সুন্নাত বলা হয় নবীর সিস্টেমকেও সুন্নাত বলা হয়। আহলুস সুন্নাহ বললে এখানে কোরআনও আছে এখানে হাদিস শরীফও আছে সুবহানাল্লাহ। আবার হাদিস সব হাদিস মানতে পারবো না এজন্য বলতে হয় সুন্নাত সব হাদিস শরীয়তের দলিল না। যারা আলে হাদিস এখানে ইয়ারা ফাকাদুল হাবিলি গিয়ে ইংগন মুলিজাম ন ইন মাস্টার সামানি এই উগ্র ডাক্তার ইবান্না ডাক্তার জাকার নায়ক উনি সে কোনো মুহাদ্দিস নয় সে কোনো মুফতি নয় সে কোনো মুফাসসির নয় আর যদি হয় আমাকে একটা তালিকা দিতে উনি কোন মাদ্রাসার ছাত্র উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস উনি কোন মাদ্রাসার মুফতি উনি কোন মাদ্রাসার মুফাসসির দেখাতে পারবেন না কারণ সে একজন ডাক্তার উনি একজন ডাক্তার ওনার কাজ হলো শরীর নিয়ে রিসার্চ করা মানুষের কোন শরীরে কি রোগ এগুলা নিয়ে। এখন শরীরের ডাক্তার এখন কোরআনের ডাক্তার হইতে বই রই কোরআন হাদিসের ডাক্তার হলো ইমাম আযম আবু হানিফা কথা বলছেন না কেন কোরআন হাদিসের ডাক্তার কে এর আর বাইবুত তারা কতন এটা ফেস খাইয়ে দি কিল্লা বইতে রনি এটা ফেস খাইয়ে খজুজু কোরআন হাত কোরআন শরীফের আয়াত হাদিস নম্বর সব মুখস্থ হুজুর। তা আমি বললাম হোক না কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফ মুখস্থ একবারে হাদিস শরীফ সবগুলো মুখস্থ তাই বলি কি আমি উমর থেকে চিকিৎসা করব এটা ফেসকাই দে ভাই তুই তরনি ডাক্তারের চেম্বারে তো ওষুধ নাই ডাক্তারের চেম্বারে এটা আঁকা বাঁকা হোক মেশিন আছে নি ওষুধ ব্যাগ কিন বেচার দে ফার্মেসি আর ভাই তো এটা তো ওষুধ তো ওষুধ নাই ডাক্তার হাত দিবে তো ওষুধ নাই ওষুধ তো ব্যাগ কিন এড়ে ফার্মেসি এটা আল্লাহর শরীর ধরে ডাক্তার বাদ দি ফার্মেসি গিয়ে যদি ওষুধ কিনি ফেল নাই ও বেকুফুর দল ফার্মেসি যাবি তো আগে অভিজ্ঞ ডাক্তার প্রেসক্রিপশন লই যাইয়া ফার্মেসি তাহলে ওষুধ কিনি ফেল নাই তুরো কইয়ে না ব্যক্তির মুখস্থ খাওয়ার বলি লেস্টুরি কেউ দুধ দিতি তুই আসার না কেমন আসার খাইবো পাইবো এর বাইবুর তারা ডাক্তার বাদ দিয়ে ঘরে গিয়ে গেলি ই না মাথা ঘরে মানুষ এখানে এর বাইবুর তারা দুধ দিতে ফার্মেসি ডাক্তার ফার্মেসি হলো ডাক্তার না ঠিক আছে ওষুধ ব্যাগ কিনে একত্র মাখি ফেলা না তারপরে ধন্যবাদ জানাচ্ছি একজন ইসলামের লেকচারারে লেকচার শুনছো এর জন্য তোমাদেরকে ধন্যবাদ মোবারকবাদ কিন্তু বন্ধু এগুলো বোঝার জন্য অভিজ্ঞ আলেমের পাশে যেতে হবে। অভিজ্ঞ আলেম এই যে বুকের উপর হাত বাঁধার হাদিস এটা আমরা পড়ি নাই, আমরা পড়ছি তো। নাভির নিচে হাত বাঁধার হাদিস এটা আমরা পড়ছি, বুকের উপর হাত বাঁধার হাদিস এগুলো আমরা পড়ছি তো। হাদিসই পড়ছি না আর ভরার জন্য না, আর বাদ না আর জামে আমাদের মধ্যে ফনের আর রাত দিন রাত করার জন্য না। আমার ভাইয়েরা, হাদিস বুঝার ক্যাপাসিটি তোমার কাছে নাই, অভিজ্ঞ মুহাদ্দিস হতে হবে। নাভির নিচে হাত বাঁধার হাদিস বিশুদ্ধ, বুকের উপর হাত বাঁধার হাদিস তুলনামূলক দুর্বল। নাভির নিচে হাত বাঁধার তুলনায় বুকের উপর হাত বাঁধার হাদিস দুর্বল। এরপরেও ইমামুল আযম ইমাম আবু হানিফা এত বড় আমার নবীর প্রেমিক ছিল, উনি চিন্তা করলেন আমি যদি নাভির নিচে হাত বাঁধি বুকের উপর হাত বাঁধির হাদিস বাদ পড়বে, আমি যদি বুকের উপর বাঁধি নাভির নিচে হাত বাঁধির হাদিস বাদ পড়বে। উনি গবেষণা শুরু করলেন, এগুলো অভিজ্ঞ মানুষ হতে হবে বাবা, শুধু এলম পড়লে হবে না, এলমগুলো ঠিকভাবে পরিচালনার জন্য আপনার ব্রেন থাকতে হবে। ইমামুল আযম আবু হানিফা গবেষণা শুরু করলেন যে পুরুষের নফস কোথায় মহিলাদের নফস কোথায়। ওনার গবেষণায় ধরা পড়ল পুরুষের নফস হলো নাভির নিচে, মহিলাদের নফস হলো বুকের উপর। অতএব নাভির নিচের হাদিস পুরুষের জন্য নির্ধারণ করে দিলেন, বুকের উপর হাত বাঁধার হাদিস মহিলাদের জন্য নির্ধারণ করে দিলেন। এখানে কি সমস্যা এটা হলো আমাকে বলতে পারবেন? দুটোটা আছে তো। আল্লাহ হেদায়েত নসিব করুক। তবে দুঃখ লাগে এই দেশের আলেম ওলামা অনেক কষ্ট করে পরিশ্রম করে, এর মধ্যে এনএন উজরল তো আতে বেদে গোটা বছরে একারি যান ইনমাতে করে, গোটা বছরে একারি দানের বিনিময়ে গোটা বছর আপনার ছেলেকে নামাজের শিক্ষা দিয়েছেন, কোরআন শরীফ পড়াতেন। এলে নাই রে বাবা, বহুত মাইয়ে বলো বাড়াইতো, বহুত হুজুর কষ্ট করে এই দেশের আলেম ওলামা রাত্র দিন পরিশ্রম করে সঠিকভাবে আপনাদেরকে আমাদেরকে নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমার দুঃখ লাগে এই ছেলেরা কিভাবে একজন ডাক্তারের কথা শুনে ওই পদ্ধতি বাদ দিয়ে তুমি ওইভাবে গেল। ওর বাড়ি জ্বরে ভাইবু মা বাবা কারণ ছুটি নিবি নে। আল্লাহ ছেলেদেরকে হেদায়েত নসিব করুক। আমি অত্যন্ত তুমি কয়টা হাদিস দেখছো? বলে বুখারী শরীফ, বুখারী শরীফ আরা বদ্দিত ভরা হইতো। ইমাম বুখারী সনদান মতনান 1,00,000 হাদিস উনি মুখস্থ জানতো, কিন্তু বুখারীতে আছে কয়টা? তাকরার 7,000 কতটা, তাকরার বাদ দিলে 4,000 মূল অনলি, তো বাকি হাদিসগুলো কোথায়? আমি অত্যন্ত এই দেশের শিক্ষিত সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো আপনারা বুঝতে কষ্ট হবে। আপনি এগুলো নিয়ে একজন বিজ্ঞ আলেমের কাছে যাবেন। আল্লাহর রহমতে আপনাকে তো চট্টগ্রাম বাদ দিয়ে নোয়াখালী কুমিল্লা যাওয়ার দরকার নাই। আল্লাহ চট্টগ্রামের জমিনে এমন এমন আলেম অভিজ্ঞ আলেম দিয়েছেন যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারে। তো ফেসকাই দিকে বলতে রুনি গরর গরু গাড়া করে কেনা কম না জুনি। আমি কাউকে আক্রমণ করার উদ্দেশ্য না, আমরা যে নামাজ তো এগুলো আমাদের কাছে বসতে বলো, বন্ধু আমাদের হুজুর আছে, আমরা তো ইংরেজি শিক্ষিত মানুষ, এগুলো তো আমরা বুঝি না, তা আমাদের হুজুর আছে ওদেরকে নিয়ে বসো। আর আল্লাহ বয়া দিলে তো তুই জিনিস বুঝিস কেরো, তুই হুজুর তোর আত্মন পরামর্শ নই, উজার কথা বলিস হাদিসগুলি বই। আচ্ছা আমি আপনাদেরকে বলবো সহি হাদিস, হাদিসটা সহি, কিন্তু কোন সহি হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে দ্বন্দ্ব লাগে তখন কি করবেন? হাদিস সহি কিন্তু কোরআনের সাথে কি হয়ে গেল তখন আপনি কি করবেন? ওই সময় আপনি কোরআনের উপর আমল করতে হবে, সেই হাদিস আপনি তেলাওয়াত করতে পারবেন, বুঝবেন যে এখানে অন্য কোনো কারণ নিহিত আছে, এটার উপর আমল করা যাবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি দেখলাম, আমরা দেখছি তো, একটা দুটা হাদিস না, হাদিস সহি কিন্তু কোরআনের সাথে কি দ্বন্দ্ব। দ্বন্দ্বের কারণে ইমাম আযমের উসুল হলো আল্লাহর কোরআনের উপর আমল করব, যেটার সাথে দ্বন্দ্ব লাগলো হাদিস তেলাওয়াত করব, ঠিক এটার উপর আমরা আমল করব না। যেমন আমার রাসূল সোমে বেসাল একসাথে 40 দিনে এক রোজা, কত আর যদি বলেন কয় দিনে, এটা তো সহিহ হাদিস, আপনি রাখতে পারবেন? আমার নবী 11টা শাদী করেছেন, 11টা না, আল্লাহ নবীকে ইখতিয়ার দিয়েছেন, এটা সহিহ হাদিস, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আপনি এটা আমল করতে পারবেন? কোনগুলো নবীর বিশেষত্ব বৈশিষ্ট্যতা এটা আমাদেরকে জানতে হবে, ওগুলো আমরা পড়ব ঠিকই কিন্তু আমরা আমল করতে পারব না। তো এগুলো তো হক্কার রাব্বানী আলেমরাই বুঝবে। আমি আমার ভাইদেরকে অত্যন্ত দুঃখ লাগে ও সমস্ত সুন্নিরা যারা সুন্নিয়তের আলেম ওলামা থাকতেই আপনারা আজকে এক একজনের পিছনে চলে যাচ্ছেন, নিম সিস্টেম বাদ দিয়ে যাচ্ছেন। নিশ্চয় আপনার নসিবের মধ্যে কোনো খারাপই আছে। আমাদের সাথে একটু মত বিনিময় করলেও তো আপনি জিনিসটা বুঝতে পারতেন। আমি খুব ঠান্ডা মেজাজে বলছি, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা নামাজের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন এটাই কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধ। কি বললাম? এটাই কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধ। আর তোমরা যে হাদিস দিয়ে যাচ্ছ হাদিস এগুলোর উত্তর কি? হেদায়া, হেদায়া সারা ফাতুল কদির সারা সরমাস হাজার হাজার কিতাব লেখা হয়েছে এগুলোর জবাব দেওয়ার জন্য। কোন হাদিস নাসিখ, কোন হাদিস মনসুখ, আগে কোন হুকুম ছিল, বর্তমান কোন হুকুম রহিত হলো, এক নাসিখ মনসুখ বুঝেন আপনারা? আগে মুসলমানের কিবলা ছিল কোনটা? বাইতুল মুকদ্দাস। এখন মুসলমানের কিবলা কোনটা? আল্লাহর ঘর খানায়ে কাবা। তো বাইতুল মুকদ্দাসে নবী নামাজ পড়ছেন এটা হাদিস আছে কিনা? তো আমি এটা পুরো আমল করতে পারবো? এই হুকুম কি হয়ে গেল? এই হুকুম রহিত হয়ে গেছে। এখন আমি কিবলা মানব কোনটাকে? খানায়ে কাবাকে। আমি কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, ঠিক কি না? তো আগের কিবলা আসেনি, আগের কিবলা এটা কিবলা আর নাই, এটা মনসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। কিন্তু ওখানে গেলে আমি নামাজ পড়বই, ওখানে গেলে কিবলামুখী হয়ে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আগের হুকুম কি হয়ে গেছে? যেমন প্রথম ইসলামে কবরস্থানে জিয়ারত করা কি ছিল? নিষেধ ছিল। এখন নিষেধাজ্ঞা আসেনি? আমার নবী কি করে দিয়েছেন? নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা উম্মতের একদিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। আগের হুকুম আসেনি? আগে কোরবানির মাংস খেতে পারতো 3 দিন, ইয়ারা 3 দিন খাওয়া যায় না। আর ভাই তারা ফিস টয়লেট আইজে ভাই আইজো কোরবানি করতে আছে তো কিরুয়া 3 দিন হজই নাগর কথা হওয়া ইন হুকুম ইন কে গই। প্রথম ইসলামত বহুত দিন মানা আছিল, পরবর্তী দিন কে গই আবার উড্রই কথা নাই বুঝে চললাম না বাদি। অতএব ইন বুঝিবেন নাই বড় জবরদস্ত আলেম নাই বাবা, তোমার আইলে গো ডাক্তারের কথা বলে দুধ দিয়ে যাবা। এখন আরে বেজে মিজা কথা লেখি লেকচার সমগ্র এত আই বই রাখ, এটা আই বই ভর্তি তো ভরিচ্চ খালি যে আসার গাই যে আসার গাই ও আসার গাই দিন তো দল্লাতে তোমার লয় না আর ফাঁক আসার গাইতো সুন্নি জামাতের আলেম না তাইনি তোইলে আর ফল আসার গাইলে আর তো কম লাগতো কিরোয়া আর আর ফল। এই দেশ সুন্নি আলেম মাথার গাম ফাতালত ফলাই কোরআন হাদিস দিয়ে বুঝাইতে 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 সুন্নিয়তের রেকি তুই ধমগরি সুন্নিয়ত বাদ দি ইতার কথা মনে কি গেলি গিদি তুই কত নিমা করা। আল্লাহ দেশের সবাইকে সত্যিকার জিনিসটা বুঝে সুন্নিয়তের উপর অটল থাকার আল্লাহ তৌফিক দান করুন। মত কষ্টের ভান্ডার হওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা বান জঙ্গলা বাঘরিনে চিনিল দ पाक होरी ने चिन लो दयाल हर मानव भये चिनिले नारे दुख रईल मानेते अल्लाहुम्मा नबीना आला हजरतर एक तर शेर बार बार मौने पड़े सोना जंगल रात अंधेरी छाई बदली काली है सुन वालो जगते रहियो चूरू की रखवाली है। आला हजरत मुजद्दिदी दीन मिल्लत इमाम मोहम्मद रजा फाज़ल बरेलवी रहमतुल्लाह अलैहि बोलेन ए पृथ्वीर सुन्नी मुसलमान तुमरा जगे उठो आर घुमियो ना अनेक दिन घुम गिएছো जगे उठो আমাদেরকে আমরা বসবাস করতে হচ্ছে একটা জঙ্গলে আমাদের আমাদের বসবাস কোথায় জঙ্গলে রাত আঁধারি অন্ধকার রাত एक दिक दिए जंगल अंधकार अपर दिक दिए रात अंधकार छाई बदली काली है आकाश उठसी कालो मेघ कालो रात कालो जंगल कालो अंधकार मध्य তোমরা জেগে উঠো যত প্রকারের সুদাগা থাকতে পারে সবগুলো ঘুরতেছে কেউ সুযোগ বুঝে তোমার আকীদা চুরি করবে কেউ সুযোগ বুঝে তোমার চরিত্র তোমার সৎ চরিত্র লুট করবে কেউ তোমার আমল লুট করবে কেউ তোমার ঈমান আকীদা লুট করবে সাবধান জেগে উঠো আমার নবীর রেখে যাওয়া ইসলামের বাগানটি তোমরা इस्लामेर बागान के तुमरा पहाड़ा दाओ आर कतदिन घुमाबे एरे वास खुल्ले करते मान निजे तो टान लबे एकजन मानुष ईमान आनार परे ओई लोकटार उपर जे इबादतटा फरज एटार नाम नामाज একজন মানুষ একজন বিধর্মী কলমা পড়ার সাথে তার উপর যে ইবাদতটা ফরজ এটার নাম কি আর যে এটার নাম কি কোরআন পাকে 82 আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আকিমুস সালাত হাফিজু আলাস সালাওয়াত এইভাবে 82 আয়াতের মধ্যে আল্লাহ তাকিদ দিয়েছেন তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ কে হেফাজত করো ফজরের জামাতে মসজিদে কয়জন ইশার নামাজে তো নামাজ না পড়লে আর মিলাদ মাহফিলে তাই বইতে লাভ পান মিলাদ মাহফিল টাইম করে দে নামাজ শরীফ আল্লাহ तो अच्छा है बोले बत तुम्हारा नर्वस है देखो भी अन ओतिति ना भरा जेरी एने फाजर तुलती भरी में नहीं ना आवाज़ खाएँ जन तुम बारी खाने भरी में सात तुले को आया तुले ये माजी खुदा जन उबार खाना खाना ना तुले सोचा ये रात खाना खाना ना तुले भरी में ना अल्लाह दिली भरी में ताला दिली नारायण तकबीर नारायण इशारा আমার ভাইরা আজকে কষ্ট পাচ্ছি আমরা টাকা পয়সা নাই রোগে আক্রান্ত একভাবে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে আমার আল্লাহ বলেন ফাস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত বান্দা তোমরা যে কোনো বিপদ মুসিবতে সবর করো নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো এক নম্বর কি তোর ভাই কা হয় আয় হয় আব্দুল ইতারা হয় খালকুল এক নম্বর নামান্ন এক নম্বর সবর নামাজ সত্য সবর লাগবে एक तरह का देर है जो कोतिम चावे ऐने ने करा तो सबन नहीं खेने मसजिदुन मसजिदुन बाहर तू जवाब दे भाई एड़ा देड़ा भी नहीं अल्लाह राज्य मसजिद बोई तक बहुत भालो जवाब दे दाबी करे मसजिदुन बाहर जवाब दे करे ये ना अल्लाह राज्य मसजिद उत्तम ना अन्य जगह उत्तम ते इल्ले उत्तम जगह पर तू जाबे बोले सतपत 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 करो सबर नहीं एक नंबर की लागबे आज एतुन वाजी एत्ता गुना एनो तो दार कष्ट নিতে বাজি আমি অশিক্ষিত মানুষ এক নম্বর কি আতে বসে নাই আমি চুরি করব না আমি সবর করব বহুত জন তো ফয়সারা ভাবে সবর করিন না পারে মসজিদ গলে মেঞ্জু জুতা চুরি করে তোরা কত না করে ফল আল্লাহ দিলি না না আলিমপুরের মানুষ ঠিক আছে যারা এ শুধু বলি মসজিদের মাইকও তো না করে শুধু দান বাসা চ্যানেল কেন না আমনি চুনু আল্লাহ দিলি ও বা কেন মেজা সন্তান লালায় ए आते कोनो दिन सुरी न गंजु ए असुरी को जुदा आते अल्लाह ने के तुलीली अबई हो तब तक कनो शर्म न लाइबो ना हां जेहाते सुरी गलम ए तन कन तुलीली बाबिया करियो कास करियो बाबियो ना आई तोरा फॉलोअर खूब मोहब्बत करियो कोनो दिन भूलियो एक कन लतावतो सुरी न करिबे तोर ते लार खुजी लइबे आशा सारा तोर का तुम दुआ पाइयो देओ ना अब तोरगा जतन तो आरत तोरा बार फता दियो ना तोरगा जतन तो दुआ खट्टा बंद दियो ना एले कुछ न दिबू तो न कुछ तो चोरी करा दे एने सही दुओ एने बाती बाती ई तो एने बडर 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 मूले नेरगुई आ यार फॉलोरे तोरा मोहब्बतर मानुष सही रा ए रंगुनिये आरे फोले दादिले खुदन माइये बोले ये कुतुब फोले फद्दफोल ये घड़की को हनो बोल मुझे नहीं ये फद्दफोल माइये बोल आरे बोल दुधिले रंगुनिया ये समझो मैं तो मैं दिल दे रही आता है जो क्या अल्फार नहीं तेरा कहता ना तो रंगुनिया मानुष और बेशी मोहब्बत करो जे आये तुम्हारा मोहब्बत तेरे कहता है इनको जवाब तू सूर्य आर अल्लाह दरबार दौलत रे बाबा जनाबा अल्लाह तो शिखाई दी एक नंबर सबर द्वितीय नंबर नमाज आ तो राजे तू खुशी दाओ ना किरु आर दुआ बायन दे होल न दिबु बायन न दिबु दे दुआ बायन न दिबु दे इल्ले बखिल इल्ले कृपण मानुष के आरा दर जाना हुआ खाजुर रष्ट सायु गासो थोड़ी गुड़गुड़ करे खाने बेलाय या खाजुर गासो की या नहीं नो बहुत दुष्ट बोला खातून रशाय यार मेरे तो फाने डाले दी इतने तो फाने डाले बहुत सच्ची आर को तो ने फूट करे मुझे दी कहन कहन दुष्ट को आसिल बदतर नहीं खबरदार इन लोगों जोआ तुम्हारा फॉल आर खतांदरी में ऐसो अल्लाह रत दरबारत दौलत और खाना अब अपना ही तो अल्लाह ज़ैम को यंग करने वाले बो एक नंबर की ज़ुरहन एक नंबर की द्वितीय नंबर नमाज सा आज़ेतुने चार कोतांदर अज़बादी आमी सबर करवो आमी आज़ान्दा वर्षते आमी नमाज पढ़वो दुनिया ज़रदे भी ज़गुई बुरी मरत सरावरत आफ़ासुक्त नमाज नमाज में यार मालिकुर निर्देश आरासल मालिकुर निर्देश आमी ठीक बाबे नमाज अदाय करवो एने रिश्ता नोट देता लगारी चेहरा मुलिंजरी आरा गरीब मनुष आज़ादी मत तो रिश्ता फैलाई एने मौसे दुख सुना मौसे दुखी एने फ़ाज़रत दुर्गा सुन्नत दुर्गा फ़रज़ दुर्गा तेरी सैदगा नमाज की ए ज़ोरा नफ़ली नफ़लो सुन्नत सरागा सैदगा फ़रज़ दर्ज़हा नफ़ली बात दिलो दिवाना उसे भी दे नहीं तो शुरू करते नहीं नमाज़ सन भरी दिया ना टम सुना दम में दो सोर पाने अल्लाह आया और ख़ुदों दिन रिक्शा टाइम आया और ख़ुदों दिन तड़का रिटेन अल्लाह तू दरबार की दौलत रबाबो ये देना कोई दो सगन पानी फेरे पड़े कंतुनोड़ो क्या ना अल्लाह ना दे अल्लाह दौलत कित्तू अल्लाह बात नहीं ना अल्लाह अल्लाह गौर बात अल्लाह कित अल्लाह ना आराधना बनाई दे अब हम दायित्व अल्लाह बनाए दी ऐसा सुजू सुजू अल्लाह ना अल्लाह बनाए दे तुरल्ला बना दी संदर्भ तुरल्ला बना दी दिन तुरल्ला बना दी रज तुरल्ला बना दी बतास तुरल्ला ही ऑक्सीजन तुरल्ला ही हाइड्रोजन तुरल्ला ही नाइट्रोजन तुरल्ला ही जगह संपत्त तुरल्ला ही शरण चांदी मोनी मुक्ता जोहरी याकूत पेट्रोल होनी डीजल होनी ऑक्टेन होनी शरण होनी चांदी होनी व्यक्ति तुरल्ला बना दी आज खुदा इनारला बनाई तो क्यों ना सुनी करा मत कष्ट इन्ना फासोक्त नमाज़ टीबा घोड़ी में रात निशी जुड़ी फैली सरियात फैली अष्टरात एब्बर ना फैली सरियात है लो तहज्जुदुन नमाज़ सुरी में रोग एलिबुई नमाज़ सुरी तरीबिना मौसोई तरीबिने भाभी या कोरियो कास कोरिया भाभी होना नमाज़ संतिक जाएगी ये तब ना ज़रूरी थी टिक टाइप ताला दिली तान आन जुड़ी नफरत हो तो आरान मुझे बढ़ाने सीखा सीखे कर दिला पंकी नमाज़ टिक जाएगी विशेष कोरी मापुंदर के बल्बो एक नाम राज्य मस्जिद बासी शुद्ध पुरुष जय पुरुष ना जिकाने की नमाज़ पढ़े महिला रा नमाज कोताई पढ़वे एक यान एडियन करूं मैं मोरी चराई प्रत्येक मुसलमान गरे एक तारुम तक तो होवे इतनाम रूम अफसरात नमाज़ रूम इतकार बित बने मस्जिद बाईत गरे मस्जिद बाशर गर मक्तिर गर दालन फाका गर जीवा भी अपनी घर निर्माण करवें, एक तरुम करवें, इतना रूम अफसरात, मुआज़रादन सुने, अम्रा करा पुरुष, अम्रा मस्जिदी चले जावो, ओए मेरा उज़बानिये, ओए रूमे नमाज़ पढ़ोगे, ऐसा ऐसे पुरी ज़ैनम दाबाई बुत्तरा, लाइन दोरी फक्का फक्का कर बांध दे, इंजीनियर तुम प्लान लोई, बेडरूम, बाथरूम, ड्रिंग रूम, किसिंग रूम टीसिंग रूम, रेस्ट रूम, गेस्ट रूम, कॉमन रूम ये कौनी लाइंडरी रूम भी आगे ना से किंतु भाई फूड रूम जियन लाइव हो ये नहीं कि औषधियाँ ना ना को दिवानी भर दबा कैंगेट आया सीधे आठ बजे सीधे डस्टों ना सीधी आर्गुम भरे औषुष्ट मानोश बहुत हस्तौर ऐडाइन वाले सच्चू तो ऐड उस तरह तरह जोतस्तो आह यार फॉल और तुम्हारा फॉल तुम्हारा फॉल नमाज़ सोरी भी नहीं अच्छे फॉल आप सत्तर से नर फॉल तो आजे हो यार फॉल हो आह सत्तर से नर मुको हो ले चुन मौसुदू ज़म्बुरी में ना मौसुदू ज़बेर शमों उन्नुवा ज़रा नहाज़ा इतरार डाकी मौसुदू नित्तरी में नहीं तो इन नौ किरावा वास्तु त्वारा कोरी बेदाना आरा वादा गरम होतुनु शुद्धताई ना अमार मुर्बिदर के बोलचे अमान नबीर निर्देश मुरु सिबियाना कुम बिस्वरात इधा बलागु सबासिनी उम्मत तुमरा तुम्हारे चले दर के नमाज़ निर्देश दो जो कंसेल दर बयार शतबत चरहा जकन चले दरबार की हो, नमाज़ निर्देश दो, ये शादों से जिवाई बरोगु मुतुन तुली बरन बरोगु, आर जकन दस बच्चर हैं, देखते सो नमाज़ पढ़ना, प्रेदने बेत मेरे मेरे नमाज़ पढ़ाओ, अल्लाह कसम गुरु बोलची, आमान नबीर हादिर मुताबिक, अम्रा चले मेरी दिल के, शाद बसर तेरे दिन नमाज़ निर्देश दिताम, आमीन निज़ियो पढ़ताम, चले दिल के नमाज़ निर्देश दिताम, ए चलरा कुनो दिन विफदगमी होता ना, ऐकोन खुद के वास दिखते हैं, मापुंदर कासे जान, ए महिवाले बहुत महिवाले नमाज़ न बोले, बहुत महिवाले नमाज़ तू ही तो हमें दिन ना बोला या नमाज सो रहे हैं तुम्हारे मसाला रो देखानी या तो ना हो या मसाला जरूर तारा तारी खाजुल रोज गरम कर दो वीडियो गरम कर आये आये फान आये ने भाई फान तीबी की नमाज सो में तोलज नू वीडियो बनाई तो तू ही तारक बेकू बोर होई बते आये मसाला जरूर तू ही रूमियन नमाज सो रहो आय आयर दर मसल्लरुत फायदानी नमाज सोरी मसल्लत वोई एक फिस्टोइलो अल्लाह कुरान तलावत करो ना इन आगासिल तबादी आरा सुड़ा खाले अमादान तुले दी तू अब आज़ादी मुझे जागू नमाज सोरी ये गई आरा नमाज सोरी मसूद तुम बारिताली बुरा मुसलमान फरार में ये फौले फजर नमाज सोरी मसल्लत वोई गुन 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 कुरान तलावत किच्चुदे इल्लोगो आवाज़ उनके याबा ऐहानी भी आसे ना इबे ना जी कोई एस्टर जोल्साई नहीं जुजी ऐहान तो मुसलमानों बारीगर एक एक तस्सीने मार हाल बांग्लादेशी फिल्म ना इंडियन बांग्ला फिल्म एस्टर जोल्सा एस्टर प्लस एस्टर माइनस आवरणल जी बांग्ला फाकी खट्टोड़ी फट्टोड़ी सट्टोड़ी मनोताय तुरंत उन्हें उन्हें मनोतो की देरोड़ा आगे सिर मसाजन को लेने दरा, आये फुट्टी के देख देरी, सट्टोड़ी फट्टोड़ी, ऐतिन सिनेमा, ओबा, आरार फौल, तू सुन्नी मुसलमान को लेता ना, सुन्नी खादी जीवन नौबिरी प्रेमी, तू नौबिरी प्रेमी को लेकर सिनेमा चलता ना, ओबा, बेशिवाद न लगता मानुष कष्टकरी कर बंदे दें बंदूराई बल नहीं ना शत्रुराई बल नहीं ये थोड़ा तो शत्रुराई कुछ है ना टेलीविजन में भमरता जीन ना से खुदा सोन गरीब वासे तू इनकी तुर बंदू ना तुर शत्रु इबे एक नंबर शत्रु नवीशिदे लिवुद्धम मिमा मकारिमाल अखरार उत्तम चरित्रेर परिपूर्णता दावार जन्ने रसूल असन नबी मानव जाति के परिपूर्ण उत्तम चरित्र दिया चन आर टेलीविजन देखे देखे तुम्हारे से चरित्र तुम्हें निजे ढंग जगत सो आज़ियत तूने दी टेलीविजन आप बोलता आज़ियत तूने दार ऐसी ने महीना आर गौरव सोलित चुनो इन्हें मत क्या जी बोबे लारा भी तो बोझी भी लारा भी बोई भी दूर दी भी मतलब तू कर तुम बाहर आप तीसरी ने ममारा बो आप तो लाइक दोनों आय बोन्यूम के तलब ये कुत्ती साहसी दी कुत्ती कुत्ती तो साहसी ना तू साहसी तो शुद्ध ए मीडिया को दूर हटा देखो तो फासे नहीं साहसी दे रही चल बीए कुत्ती तो बीए तो तुरंत कर देना माइवार बार तुम चलो बीए कर रहती में तुरंत मालूम है आरे टिया दो फालम दो वानी से दो चिकन रख दो टिया अमान नबी बोलें वख़ायरु मताइद दुनिया अल मरातुस सालेहा उम्मत एक जन पुरुष जन्ने दुनियार मध्य सबसे उत्तम सामग्री एक जन नेकर बीबी उम्मत तुम्हें तुम्हार लाइफ जीवन जुदी छोटीटवान चोरित्रवान एक जन में के जीवन संगीनी शब्द पाओ बिल्डिंग तुम्हार लग बैना फूट फतेर मुद्दे तब उगेरे मधुर संसार करे चले जाते पारे में अब दुचरित्र में जो दिव्य करो तुम्हें हजार हजार कूटी डकर मालिक खोले हो चोकर फानी फैले फैले कहने कहने तुम्हारे कबरस्ताने जाते हो बे बेगुच्ची साझी दिन अगर भी नहीं तीसरी ना ममारगा माई भाई बेगुली बेगुच्ची ओ लाल दे फाल दियो खंजा फाल दिक्कत है खंजा फाल लाल टुट्टी के गालत दिशा चला मिडलियाँ दिक्कत नहीं मिडलियाँ एक जन पुरुषर जन्ने उत्तम सामग्री ने एक जन स्त्री एक जन मेयर जन्ने उत्तम सामग्री एक जन ने कर चले थोड़ा दारी राय दी बे दारी दारी थोड़ा वॉल तो दारी आते हैं फिर दारी रखो दारी आप ही ने इसे ये तो नमाते नबीर सुन्नत को तबे दारी राय बे ना ऐसे नबीर सुन्नत और गुरुत्व को तो सोया आरा को जो वागो फॉलो तारा मोहब्बत बोले वागो को जो आजकल दारी राय तो मैं ये फॉलो जो दामले चुना जाए दे আসলে কথায়ন বলুন দিন সত্য তো আগো যাবাই দুশান্ত মাই বন্ন দুশান্ত তোরা মরত হল খদই নিলা ইয়ানো আরাতুল নজুল আদি ইয়ানো তোরা দুশ খদ আরাত দুশ কি আদা হইম না খদ খান না মানিবিনি খদ অন কইলে মানন আগো দি যে সমস্ত মুসলমানের ফল মুখ দাড়ি উঠি সা তোরা ব্যাগ নবীর mohabbat তোর দাড়ি রাইতেছে तो मुसलमान वाबे आगुन नबीर मोहब्बत रो दानिरा देली ए देशर माये वागुन जामाले बल्ला वा इंडिया देबुना इबो कल्लो कतल कथा न बुझो फल्ला तोरा रात दिन क्रीम शेव करबी इतारा लोभ बारा दिस माये इस्लामर प्रथम अवदान माये बोलर आर मा मा खदीजार अवदान एक नंबर আর ইসলাম আল্লাহ জীবন দিয়ে গমাইবা হযরত সাইয়্যদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইয়া পরে বুঝত জানান বলুন মাইয়া দি বুঝাইলি বুঝত আইবু আই তোরার পরামর্শ দিম দে বিয়ে করিবার আগে দাড়ি রাখবে না দাড়ি রেখে তোমরা পাত্রী নির্বাচনে যাবে তোমরা দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবে যেই মেয়েটা তোমার পছন্দনীয় হলো এই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি দেখে আলহামদুলিল্লাহ ডিনাই করলো না যে মেয়ে তোমার মুখে দাড়ি দেখে ডিনাই করলো না তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়েটার অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে আবার সেই মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারবে যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে এই ছেলেরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে দাঁড়িয়ে রাখছে এই ছেলেটাকে স্বামী হিসেবে গ্রহণ করলে সে আমার সাথে খারাপ আচরণ করবে না নবীর মায়া দিয়ে ভালোবাসা দিয়ে রাখবে আমার দাম্পত্য জীবন সুখীময় হবে নবীর একখান দাড়ির গুরুত্ব কতটুকু করতে রানি তারপর লজ্জা লাগছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইতে মোদি ইতে হেদু ওইটার মুখ দাঁড়িয়ে রাখতেছি তুমি মুসলমানকে দাঁড়িয়ে রাখতে করতে লাগো একবার পত্রিকা দেখলাম যে ফুয়া কদন নাই তোর দনজা মাথা আসার বাজ্য কোয়ালে ফুয়া কদন নাই তোর দনজা মাথা আসার আর দশন মুলি হলে মাথা আসাইতো বেললে মুলি সে মাথা আসাই না মুলি কদন নাই না ইয়েন পত্রিকা নয়েন কিল্লাইলো অবাধ্য কোয়ালে ফুয়াইন বলা রোনাল্ডোর ভক্ত আর ভক্ত রোনাল্ডো ইতে ক্রিস্টিয়ানোর বাচ্চা ইতে বলে বল করাত খুব খাবির আর ফাগদন ফানো বল নাই বল ইতার ভক্ত হি ফাগদন ভক্ত ওইতে মাথা চাইদে ইতে চুরি করে ডাকাতি করে হলো কই তে মাথায় ভাষা দি ঈদ খদ্দার কার রাখি এ ফাগদন নাই তো দন দেখো জড়ো আর মাথা বর রোনাল্ডো কে কোন আশা দিবি ঈদ খদ্দার কার রাবি নাউজুবিল্লাহ না কইবে আবাই ভূত আবাই রোনাল্ডোকে ভালোবাসে রোনাল্ডোর মাথা মুড়াই নেওয়া যদি তোমার জন্য পছন্দনীয় হয় যেই নবী আমার জানের জান যেই নবী আমার প্রাণের প্রাণ নবী সারা জান্নাতের মুখ কোনদিন দেখব না সেই নবীকে ভালোবাসে নবীর দাড়ি আমার ভালো লাগবে না কেন আর কইলে করে বুঝতাম তোর মা তুলতে বাধ্য বাধ্য বুঝতাম বলতে না এতলারা মুরব্বের হয় দেবা জাল্লাই নাই ইতালাই মেজাইনে বাড়ি তুলে নবী বেশি দেন এটা সবার মেজান চলো জানো না তারা যারা কইলে কি তুমি লাতি ভিজে রাখবি মা বন্দারকে বলবো সাবধান দাড়িকে কোনোদিন ডিনাই করবো না দাড়িকে ডিনাই করলে ওই মহিলা নবীর সুপারিশ পাবে না মনে রাখিও নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আরেকটা কথা বলছি বিশেষ করে নারী জাতির পর্দা এমন যুগে আসলাম নারী জাতির মধ্যে কোনো পর্দা নাই আর পর্দা তো দূরের কথা নারী জাতির সতর কতটুকু অনেক মেয়ে কিন্তু জানে না একজন স্বাধীন মেয়ের সতর কতটুকু অনেক মহিলারা জানে না আমি বলে দিচ্ছি এই চেহারা সারা দুই হাতের তালু সারা দুই পায়ের তালু সারা মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সতর বিদায় ডেকে রাখা ফরজ দ্বিতীয় নম্বর হলো পর্দা পর্দা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাব नबी अपने अपना स्त्री दर के बोलें अपना मेये दर के बोलें कियामत पर्यंत आने वाली मोमिना महिला मौला ए महफिल कबूल करो जरा महफिल आयोजन करेছেন তাদের আয়োজনকে কবুল করো সবাইকে পাঁচখানা নামাজ বানিয়ে দাও মা বোনদেরকে পর্দা নশীন বানিয়ে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অটল থাকার তৌফিক দান করো আমাদের ছেলেরা যারা না বুঝে এদিক সেদিক গিয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর